আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আমাদের এই পবিত্র রমজান মাসে আজকে শুভ সুন্দর সকালে তোমাদের ক্লাসে উপস্থিতির জন্য তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে পিএইচ গণনা শিখেছিলাম এবং তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম। তোমরা হোমওয়ার্কটা সুন্দরভাবে করেছ, যদিও হোমওয়ার্কটা একটু কঠিন ছিল। তো আমি তোমাদেরকে অনুরোধ জানাব, তোমরা হোমওয়ার্কটা সলিউশন, হোমওয়ার্কের সলিউশনটা দেখো, গ্রুপে করে দেওয়া আছে, সুন্দর করে সলিউশন করে দেওয়া আছে, কয়েকজন করেছে, সেখানে কারেকশন এবং কারেক্ট বলা আছে, সঠিক বলা আছে, সেখানে দেখলেই তোমরা পেয়ে যাবা যে হোমওয়ার্কটা কীভাবে করতে হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকেও আমরা বোর্ডে দেখো লেখা আছে আজকেও পিএইচ গণনা। আজকে আমরা কিছু মিসেলেনিয়াস এক্সাম্পল দেখব, হ্যাঁ, কিছু অ্যামালগেটেড এক্সাম্পল যেটা তোমাদের মানে একটু কঠিন লাগবে, হ্যাঁ, কিন্তু বাস্তবে এই ধরনের কঠিন প্রবলেমের সম্মুখীন হলে তোমাদের ব্রেন স্টর্মিং হয়ে যাবে এবং তোমরা সামনে বড় বড় ভর্তি পরীক্ষায় তোমরা ভালো করবে বলে আমি আশা রাখি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে একটা অঙ্ক শুরু করব। আজকে তোমরা দেখো এখন কিভাবে আমরা লিখছি। আমি এবার একটা অঙ্ক লিখছি, দেখো যে আজকে আমি এরকম একটা প্রবলেম লিখলাম, প্রবলেমটা তোমরা ভালোভাবে একবার দেখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি প্রবলেমটা তোমরা এখন দেখতে পাচ্ছ। তোমরা এখন চিন্তা করো যে এটা অ্যাসিড না, এটা কিন্তু আমাদের কোনো অ্যাসিড ভাব কোনো কিছু বোঝাচ্ছে না, এটা একটা লবণ, সোডিয়াম কার্বনেট একটা লবণ। আমরা কিন্তু এই ধরনের প্রক্রিয়া তোমাদেরকে শিখাই নাই, এই ধরনের প্রক্রিয়া আমরা শিখাই নাই। অ্যাসিডের পিএইচ কিভাবে নির্ণয় করতে হয়, হারের পিএইচ কিভাবে নির্ণয় করতে হয়, এই ধরনের প্রক্রিয়া আমরা শিখাই নাই। তো তোমরা এখন দেখো কিভাবে এই পদ্ধতিটা, কিভাবে এই অঙ্কটা আমরা করবো। এখানে সোডিয়াম কার্বনেট যখন জলীয় দ্রবণে থাকে তখন সোডিয়াম কার্বনেট জলীয় দ্রবণ থেকে আমাদেরকে হাইড্রক্সিল আয়ন কিভাবে আসে সেটা আমাকে আগে দেখতে হবে, ঠিক আছে? এখানে ভালো করে ব্যালেন্স করলে দেখো যে 2 মোল হাইড্রক্সিল আয়ন দেয় সোডিয়াম হাইড্রক্সাইড, তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 1 মোল সোডিয়াম কার্বনেট তুলানুপাতিক 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা আমরা দেখতে পাচ্ছি 1 মোল থেকে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়েছে। স্বাভাবিকভাবে 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ থেকে তুলান পাতি 0.2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড এটা হবে। আশা করি লাইনগুলো এখন বুঝতে পারছো যে 1 মোল সোডিয়াম কার্বনেট থেকে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে, 1 মোল সোডিয়াম কার্বনেট থেকে
2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে, তাহলে স্বাভাবিকভাবেই পয়েন্ট ওয়ান মোলার সোডিয়াম কার্বনেট থেকে তোমার পয়েন্ট টু মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে, ডাবল, যা আছে তার ডাবল তৈরি হবে সবসময়। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবার দেখো যে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের আমরা মোলারিটি পেয়ে গেলাম, এখানে সোডিয়াম আয়ন প্লাস হাইড্রোক্সিল আয়ন, এটা 0.2 মোলার যদি হয় তাহলে স্বাভাবিকভাবে এটা 0.2 মোলারই হবে, একই মান হবে, যেহেতু এটা তীব্র ক্ষার সম্পূর্ণরূপে আয়নিত হয়, অতএব এখানে যে ঘনমাত্রা হবে এখানেও সে একই ঘনমাত্রা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখন হাইড্রোক্সিল আয়ন ঘনমাত্রা কত হয়েছে, 0.2 মোলার। তাহলে আমরা PaFeOH সমান কি লিখব, মাইনাস লগ হাইড্রোক্সিল আয়ন ঘনমাত্রা। হাইড্রোক্সিল আয়নের মান 0.2, এটাকে এখন আমরা ক্যালকুলেশন করি, এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনের রেজাল্ট আমাদের কি দাঁড়াচ্ছে এটা একটু দেখতে হবে। ক্যালকুলেশনটা আমি করে নিচ্ছি, 0.2 লগ 0.2, তাহলে আমরা পিওএ যেহেতু পেয়ে যাচ্ছি, আমরা যেহেতু পিওএইচ পেয়ে গেলাম, তাহলে এখন আমাদের সমীকরণ কি, পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14। আমরা তাহলে এখান থেকে পিএইচ এর মান ইজিলি এখন পেয়ে যাব। আমরা উপরের জায়গাটা মুছে দেই, উপরের জায়গাটা ইজিলি আমরা মুছে দিলে প্রবলেমটা এখন হয়ে যাবে, তোমরা সবাই এখন সলিউশনটা ইজিলি করতে পারবে। আমরা প্রশ্নটা এখন কিছু দিই, তাহলে আমরা কি লিখব, এইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14, অতএব পিএইচ ইকুয়াল টু 14 মাইনাস পিওএইচ 13.301 শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে এভাবে
তাহলে দেখো এবার আমরা এই প্রবলেমটা থেকে আমরা ইজিলি এখন বুঝতে পারছি যে কিভাবে অঙ্কটা আমরা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা নতুন আরেকটা প্রবলেমে যাব। এবার এই প্রবলেমটা আমরা তাহলে এবার মুছে দিই, সবাই লিখে নেওয়া হয়ে গেছে আশা করি। এবার আমরা যদি প্রবলেমটা একটু ভিন্ন ভাবে করি, ধরো প্রবলেমটা এরকম দিলাম, এবার 1% WG সোডিয়াম কার্বনেট দ্রবণের pH গণনা করো। আমরা যদি এবার এই ধরনের প্রবলেম দিই, রাসায়নিক ভাবে তোমরা এই প্রবলেমটা একটু লক্ষ্য করো। এবার কিন্তু আমি মোলারিটি দিয়ে দেই নাই, এবার পার্সেন্টেজ দিয়েছি। আমাকে পার্সেন্টেজ থেকে এখন মোলারিটিতে আনতে হবে। কারণ কিভাবে আনবো পার্সেন্টেজ কে মোলারিটিতে, দেখো 1% WG এটার অর্থ কি, 100 মিলিলিটার দ্রবণে সোডিয়াম কার্বনেট আছে 1 গ্রাম। এটা হলো আমাদের পার্সেন্টেজ ওয়েট বাই ভলিউমের অর্থ। এখন এই তথ্য থেকে আমরা ইজিলি মোলারিটি বের করতে পারবো। S ইকুয়াল টু WM ইন্টু আধার ভাগ V। এর ফর্মুলাটা আমরা আগে শিখেছি, এর ফর্মুলা ব্যবহার করে আমরা মোলারিটি পেয়ে যাব। কারণ আমাদের এখান থেকে মোলারিটি বের করার মানগুলো বসিয়ে দাও, W1 গ্রাম আণবিক ভর হলো 106 ইন্টু 1000 ভাগ ভি, ভি হল আয়তন 100 মিলিলিটার। কারণ এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটাকে ক্যালকুলেশন করলে কি হবে দেখো, ক্যালকুলেশনটা 10 ভাগ 106, 10 ভাগ 106 যদি আমরা সে হলো 0.0943 এত মোলার, তাহলে আমরা মোলারিটি পেয়ে গেলাম। হ্যাঁ, মোলারিটি পেয়ে গেলাম। কারণ যেহেতু মোলারিটি পেয়ে গেলাম, মোলারিটি থেকে এখন আমরা ক্যালকুলেশনটা অলরেডি আমরা একটু আগেই শিখে আসলাম যে মোলারিটি থেকে কিভাবে আমরা এই পিএইচ গণনা কিভাবে করতে পারি, তার ক্যালকুলেশন অলরেডি আমরা করে দিয়েছি। এখন তাহলে সেই জিনিসটা আমরা এখন করব যে সোডিয়াম কার্বনেট আগে পানিতে আয়নিত হলে কি হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড হবে। তাহলে আমরা লিখতে পারবো 0.0943 এত মোলার সোডিয়াম কার্বনেট তুলানুপাতিক 2 × 0.0943 এত মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, এত মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। তার নাম পাস সোডিয়াম হাইড্রোক্সাইড এগে কনভার্ট করে ফেললাম। হ্যাঁ, ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডে এটাকে কনভার্ট করে ফেললাম।
এখন আমাদের কি করতে হবে, তোমরা নিজেরাই এখন বুঝতে পারছ। একটু ওয়েট, এখন আমরা এটাকে গুণ করতে হবে। এত গুণন দুই, এত গুণন দুই সমান কত হবে? সমান 0.1886। হ্যাঁ, এটা হবে 0.1886। এত মোলার, এত মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। এত মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা যা হবে, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা ঠিক তাই হবে। হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা 0.1886 এত মোলার। তাহলে আমরা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা পেয়ে গেলাম। তা আসলে তোমরা এখন বুঝতে পারছো কিভাবে করবো এখন। হ্যাঁ, ইজিলি তোমরা এটা ধরতে পারছো। আমাদের এখানে একটু লাইট প্রবলেম ছিল, সরি। তাহলে এখন এখানে দেখো হাইড্রোক্সিল আয়ন কনসেন্ট্রেশন এত মোলার হয়ে গেল। হাইড্রোক্সিল আয়ন কনসেন্ট্রেশন যদি এত মোলার হয়ে যায়, তাহলে আমরা এখান থেকে পিওএইচ বের করতে পারবো। পিওএইচ ইকুয়াল টু মাইনাস লগ হাইড্রোক্সিল আয়ন ঘনমাত্রা। তাহলে স্বাভাবিকভাবেই মাইনাস লগ হাইড্রোক্সিলের মান কত? 0.1886। এটাকে যদি এখন ক্যালকুলেশন করা যায়, মাইনাস লগ এত ক্যালকুলেশন করা যায়, তাহলে কি হবে? লগ 0.1886 দিলে 0.7244 রেজাল্ট আসে, 0.7244 এত রেজাল্ট আসে। কি হয়েছে, কি হয়েছে মান, কি হয়েছে মান এটা চলে আসলো। কি হয়েছে মান যদি এটা চলে আসে, তাহলে আমরা এখন পিএইচের মান বের করে ফেলবো, যেটা আমরা অলরেডি আগে করেছি। পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14। পিএইচ এবং পিওএইচ এর যোগফল 14, যেটা তোমরা জানো। এখন উপরে লেখাটা আমরা মুছে দেই, প্রয়োজন নেই। পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14, পিএইচ ইকুয়াল টু 14 মাইনাস পিওএইচ, 14 মাইনাস 0.7244। এটাকে যদি এখন ক্যালকুলেশন দাও, ক্যালকুলেশন দিলে কি রেজাল্ট আসে তোমরা দেখো। এত যোগ 14, তাহলে পিএইচ সমান 13.275। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রবলেমটা এখন বুঝতে পারছ যে কিভাবে আমরা পার্সেন্টেজ দেওয়া থাকলে, হ্যাঁ পার্সেন্টেজ দেওয়া থাকলে কিভাবে আমরা তোমার মোলারিটি বের করতে পারি, মোলারিটি বের করে তার পিএইচ গণনা করতে পারি। ওকে, একটু ওয়েট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এবার আমরা এবার আমরা আরেকটা প্রবলেমে আরেকটা প্রবলেম আমরা এবার করব এবার আমরা আরেকটা প্রবলেমে যাব প্রবলেমটা এবার লিখছি তোমরা দেখো আমরা যদি বলি 2.0 × 10⁻³ আমাদের প্রবলেমটা এবার লিখে দেব বেরিয়াম হাইড্রক্সাইড দিলাম এথানলা বেরিয়াম হাইড্রক্সাইড ও এথানলা সোডিয়াম হাইড্রক্সাইডে সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণে তুলনা করো আমরা যদি এই ধরনের একটা প্রবলেম আমরা দেই তাহলে আমরা এই প্রবলেমটা মুক্তি হার করব দেখো এবার প্রিয় শিক্ষার্থীবৃন্দ বেরিয়াম হাইড্রক্সাইড বেরিয়াম হাইড্রক্সাইড থেকে দুটো হাইড্রক্সিল আয়ন বেরিয়ে আসবে তাহলে স্বাভাবিকভাবে আমরা এখানে তোমার বেরিয়াম হাইড্রক্সাইডের ঘনমাত্রা যদি 2.0 × 10⁻³ এতমোলার হয় তাহলে হাইড্রক্সিল এখানে কি হবে 2.20 × 10⁻³ তাহলে হাইড্রক্সিল আয়ন যদি এত হয় তাহলে আমাদের পিওএইচ কত হবে -লগ হাইড্রক্সিল আয়ন ঘনমাত্রা -লগ হাইড্রক্সিল আয়ন ঘনমাত্রা 4.0 × 10⁻³ এটা এখন ক্যালকুলেশন করো 4 দিয়ে যদি ক্যালকুলেশন 2.397 তাহলে স্বাভাবিকভাবে পিএইচ ইকুয়াল টু 14 − 2.397 এটাকে আমরা 14 থেকে যদি বিয়োগ দিয়ে দিই তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে বেরিয়াম হাইড্রক্সাইড পেলাম এই মানটা আমাদেরকে মনে রাখতে হবে এখানে আমরা লিখে রাখি যে ফর বেরিয়াম হাইড্রক্সাইড 11.603
ট্রাপার বেরিয়াম হাইড্রক্সাইড এই মানটা আমরা পেলাম। এবার আমরা অনুরূপভাবে সোডিয়াম হাইড্রক্সাইড এর ক্ষেত্রে আমরা এই স্টিক একই ক্যালকুলেশন আমরা করব। সোডিয়াম হাইড্রক্সাইড এর ক্ষেত্রে আমরা একই ক্যালকুলেশন করব। এবার দেখো আমরা এবার এটা মুছে দিয়ে বা সোডিয়াম হাইড্রক্সাইড এর ক্ষেত্রে আমরা কাজটা করছি। এরপর সোডিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম আয়ন প্লাস হাইড্রক্সাইড আয়ন, তো এটার মান যদি 2.0 × 10⁻³ হয় এখানে 2.0 × 10⁻³ কত মোলার, তাহলে স্বাভাবিকভাবেই আমরা pOH −log 2.0 × 10⁻³ এটা আমরা ক্যালকুলেশন দেবো। এবার এটা ক্যালকুলেশন দিলে এবার এটা রেজাল্টটা একটু একটু ভিন্ন কর্ম চলে আসবে। কিরকম ভিন্ন আসবে? 2.0 × 10⁻³ 2.69 রেজাল্ট চলে আসবে 2.698, এরকম রেজাল্ট চলে আসবে। স্বাভাবিকভাবে আমরা pH প্লাস pOH =14 আমরা জানি, তাহলে pH =14 মাইনাস pOH এটা আমরা করে ফেলবো। এবার সলিউশন করলে 14 মাইনাস pOH কত? 2.698। এটা এখন আমরা সলিউশন করব, 14 মাইনাস 2.698 11.302 এবার এই মানটা দেখো আর এই মানটা দেখো, এই মানটা বেরিয়াম হাইড্রক্সাইড এবং সোডিয়াম হাইড্রক্সাইড এর আমরা পিএইচ বের করেছি, কারণ দুই পিএইচ এর মান আমাদেরকে দেখে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ ভালোভাবে দেখো এবার। হ্যাঁ ওকে থ্যাংক ইউ। আমাদেরকে এবার দুটো পিএইচ এর মানে আমরা পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ওকে থ্যাংক ইউ। তাহলে তোমরা নিজেরাই এখন বুঝতে পারছো, যে কোনটা ক্ষারগ্রস্ত বেশি। তাহলে আমরা কি বলবো যে সোডিয়াম হাইড্রক্সাইড অপেক্ষা বেরিয়াম হাইড্রক্সাইড এর ক্ষারগ্রস্ত পরীক্ষায় থাকে। ওকে আলফা আঞ্জু থ্যাংক ইউ, আলিফা ইদ্রিস,
আমরা এখন পরবর্তীতে আরেকটা প্রবলেমের দিকে যাব। তাহলে আলিফা ইদ্রিস থ্যাংক ইউ, সারা সাদিয়া ধন্যবাদ। এবার এটা আমরা মুছে দিলাম। আমাদের পরবর্তী প্রবলেম আমরা পরবর্তীতে আমরা একটা প্রবলেম তোমাদেরকে দিচ্ছি। আমি প্রবলেমটা লিখছি, দেখো। যখন পানির তাপমাত্রা বেড়ে যায় পানি তাপ ভারী বিক্রিয়া, এই জন্য দ্রুত সাম্যাবস্থা ডানে সরে যায়, যার ফলে কেডাব্লিউ এর মান বেড়ে যায়। পানির তাপমাত্রা বাড়ালে কেডাব্লিউ এর মানও বেড়ে যায়। কেডাব্লিউ এর মান দাঁড়ায় হয়ে 8.87 × 10⁻¹৪ এই মানটা চলে আসে। এখন তোমাকে বলা হচ্ছে যে এই মান থেকে পিএইচ নির্ণয় করো, ঠিক আছে? পানির পিএইচ নির্ণয় করো। প্রশ্ন করা হচ্ছে আরেকটা, পানি কি বিশুদ্ধ থাকবে? পানি কি বিশুদ্ধ থাকবে এরকম একটা কোশ্চেন করা হচ্ছে তোমাকে। কারণ আমরা কিভাবে দেখবো, দেখো, কেডাব্লিউ আমরা জানি পানি যখন আয়নিত হয় হাইড্রোজেন আয়ন প্লাস হাইড্রক্সিল আয়ন, এবং এই আমরা জানি যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কেডাব্লিউর মান হয় 1.0 × 10⁻¹৪ আমরা এটা জানি। কিন্তু যখন তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেড হবে তখন কেডাব্লিউ এর মান পরিবর্তন হয়ে 8.87 × 10⁻¹৪ এটা হয়ে যায়, মানটা বেড়ে যায়। তাহলে কেন বেড়ে যায় এই ব্যাখ্যাটা আগে বুঝতে হবে, কেন বেড়ে যায়। নাফিসা আক্তার, এবার দেখো ঠিক হয়ে গেছে সবকিছু। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়লে এটা তাপ ভারী বিক্রিয়া, তাপ ভারী বিক্রিয়ায় তাপমাত্রা প্রয়োগ করলে সাম্যাবস্থা ডানে যায়। আমরা এটা ক্লাস টেনে লাস সাথে নীতিতে পড়াশোনা করেছি। তাহলে তাপমাত্রা বাড়লে সাম্যাবস্থা যদি ডানে যায় তাহলে অটোমেটিক্যালি কেডাব্লিউর মানটা বেড়ে যাবে, হ্যাঁ? এবং কেডাব্লিউর মানটা বেড়ে এত হবে। ওকে নাফিসা আক্তার, থ্যাংক ইউ। এখন দেখো যে কেডাব্লিউ, তাহলে কেডাব্লিউ ইকুয়াল টু কি হবে, হাইড্রোজেন আয়ন ইন্টু হাইড্রক্সিল আয়ন, এটা হবে। আমরা জানি, আমরা এও জানি যে হাইড্রোজেন আয়ন ঘনমাত্রা এবং হাইড্রক্সিল আয়ন ঘনমাত্রা পরস্পর সমান, এটা আমরা জানি, এটা সাইড নোট। এই যে দেখা যাক, হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়ন এই দুটা মানই দেখো পরস্পর সমান। যেহেতু পরস্পর সমান হচ্ছে তাহলে আমরা এখান থেকে এই দুটা থেকে আমরা কি করতে পারবো, কেডাব্লিউ ইকুয়াল টু হাইড্রোজেন আয়ন ইন্টু হাইড্রোজেন আয়ন ঘনমাত্রা আমরা নিতে পারবো। অতএব হাইড্রোজেন আয়ন ঘনমাত্রা ইকুয়াল টু
দুটো ভাগ কে ডাব্লিউ এটা হয়ে যাবে। এখানে এখন এই দুটো ভাগ কে ডাব্লিউ মানটা আসলে আমরা বসিয়ে দেব। কত হবে 8.87 × 10⁻¹⁹ যেগুলো ক্রিটিক্যাল প্রবলেম এগুলো করলে তোমাদের জন্য আরো উপকার হবে। এখন এটা যদি আমরা রুট ওভার দেই, দেখো রুট ওভার 8.87 এক্সপোনেনশিয়াল 10⁻¹⁴ এটা ক্যালকুলেশন দেওয়া হয় 2.97। হ্যাঁ, তোমরা ক্যালকুলেশন অলরেডি করে ফেলছো এনায়েত হোসেন, থ্যাংক ইউ। এটা রেজাল্ট হবে 2.9788 × 10⁻¹⁷ এত মোলার। ওকে, থ্যাংক ইউ এনায়েত হোসেন। আমরা তাহলে হাইড্রোজেন আয়ন পেয়ে গেলাম। যেহেতু আমরা হাইড্রোজেন আয়ন পেয়ে গেলাম, হ্যাঁ ভালো করে বুঝতে চেষ্টা করো, যেহেতু আমরা হাইড্রোজেন আয়ন পেয়ে গেলাম, আমরা এখন এখান থেকে সহজেই আমরা পিএইচ বের করতে পারবো। এখন পিএইচটা কিভাবে বের করবো আমাদের উপরে লিখতে হবে, জায়গা নাই। আশা করি তোমাদের সব লেখা হয়ে গেছে। দেখো এখন আমাদের প্রথম হলো পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ হাইড্রোজেন আয়ন ঘনমাত্রা মাইনাস লগ হাইড্রোজেন আয়নের মান 2.978 × 10⁻¹⁷ এটা করলে এখন কি হবে, হ্যাঁ অরুণ সাহা থ্যাংক ইউ, সৈয়দ আয়েশা ফ্রেন। এখন আমরা এটা লগ করাও, মাইনাস লগ কত 2.978 × 10⁻¹⁷ এটা দিলে আমাদের রেজাল্ট চলে আসবে 6.526। হ্যাঁ রেজাল্ট চলে আসবে 6.526, রেজাল্ট চলে আসলো পানির পিএইচ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এস দীপা সরকার করেছ, এনায়েত হোসেন রেজাল্ট দিয়ে দিয়েছ, নাফিসা আক্তারও রেজাল্ট দিয়ে দিয়েছ, আফরানজম রেজাল্ট দিয়ে দিয়েছ, ভেরি গুড। এখন মজার ব্যাপার হলো একটা, আমরা এটা মুছে দিই নিচের অংশটা। মজার ব্যাপারটা কি যে পিএইচ এর মান যে এত হচ্ছে, এটা পানির, আমরা তো জানি যে পানির পিএইচ কত, পানির পিএইচ আমরা জানি পানির পিএইচ 7, বিশুদ্ধ পানির পিএইচ 7 আমরা এটা জানি। বিশুদ্ধ পানির পিএইচ 7, কিন্তু এখানে পানির পিএইচ কিন্তু 7 বের হয় নাই, পানির পিএইচ কিন্তু 7 বের হয় নাই। নাফিসা আক্তার বলছে যে বিশুদ্ধ থাকবে না। হ্যাঁ না, আমাদের আনসার হবে কি, দেখো আমাদের আনসার হবে যে পানি ফুটন্ত অবস্থায় বিশুদ্ধ থাকবে।
পানি বিশুদ্ধ থাকবে, পানির তো কোনো ভেজাল নাই, ঠিক আছে, পানির তো কোনো ভেজাল নাই, পানি বিশুদ্ধই থাকবে, পানি পানি আছে, পানির কোনো সমস্যা হয়নি। কিন্তু যেহেতু ফুটন্ত অবস্থায় পানির কেডাব্লুর মানটা বেড়ে গেছে, পানির কেডাব্লুর মান বেড়ে যাওয়ার কারণে পিএইচ এর মান কমে গেছে। হ্যাঁ হ্যাঁ, সাজিদ হোসেন দোস্ত বলছে কি হইলো এটা, আর দীপা সরকার বলছে পানি বিশুদ্ধ থাকবে না, আলিফা ইদ্রিস বলছে পিএইচ সাতের থেকে বেশি হয়ে গেছে, ভালো কথা। হ্যাঁ এখানে দেখো কেডাব্লুটা কি, আমি একটু ক্লিয়ার করে দিই, পানি আয়নিত হলে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়ন তৈরি হয়, হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোজেন আয়ন ঘনমাত্রা, হাইড্রক্সিল আয়ন ঘনমাত্রা, এই গুণফল, এই গুণফলটাকে বলা হয় কে ডাব্লু। কে ডাব্লু কে কি বলা হয়, কে ডাব্লু সমান একে বলা হয় পানির, পানির আয়নিক গুণফল। একজন প্রশ্ন করছে যে কে ডাব্লুটা কি হবে, হ্যাঁ তোমাদের মধ্যে একজন প্রশ্ন করছে যে কে ডাব্লুটা কি হবে, তো কে ডাব্লুটা হলো পানির, একে বলা হয় পানির আয়নিক গুণফল। রাকিব আহমেদ বলছে স্যার কে ডাব্লু মানে কি, অবশ্যই কে ডাব্লু হলো পানি আয়নিত হয়ে গেলে, পানি আয়নিত হলে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়নের যে ঘনমাত্রার গুণফল, এই গুণফলটাকে বলা হয় কে ডাব্লু। নাফিস আক্তার বলছে এটা বুঝলাম না, হ্যাঁ দীপা সরকার বলছে এটা বুঝতে পেরেছি, আবদুল্লাহ তারেক বলছে স্যার পানিতে কি হাইড্রোজেন আয়নের মান বেড়ে গেছে, হ্যাঁ নাফিস আক্তার বলছে বুঝতে পেরেছি, সবাই এখন বলছে বুঝতে পেরেছি। ওকে, তাপমাত্রা দেওয়ার ফলে, তাপমাত্রা দেওয়ার ফলে পানিতে হাইড্রোজেন আয়নের মানটা বেড়ে যায়, এই হাইড্রোজেন আয়নের মানটা বেড়ে যাওয়ার ফলে পানির পিএইচ টা একটু কমে যায়। হ্যাঁ পানির পিএইচ কমে যায়, এর মানে এই না যে পানি, হ্যাঁ পানি তোমার অবিশুদ্ধ হয়ে গেছে, পানি পানি আছে, পানি বিশুদ্ধই আছে, কিন্তু শুধু তাপমাত্রা বাড়ার কারণে এটা হয়, এবং এটা খুব অল্প চেঞ্জ, সাথে থেকে অল্প চেঞ্জ, এটা খেলে মানুষের কোনো অসুবিধা নাই। হ্যাঁ কিন্তু তাই বলে কেউ তো আর ফুটন্ত পানি খাবে না, ফুটন্ত পানি কি কেউ খাবে, পানিটা ঠান্ডা করে, হ্যাঁ কিছুটা গরম থাকলে তখন মানুষ পানি খাবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এখন বুঝতে পেরেছ, কারো যদি কোনো প্রশ্ন থাকে এটা কমেন্ট বক্সে তোমরা লিখে দাও, আমি তাহলে তার উত্তর দিচ্ছি। ওকে তাসনিমা, তাসনিমা তপা বলেছে ওকে স্যার আন্ডারস্টুড, অরণ্য সাহা বলেছে ওকে ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমাদের ক্লাস টাইম শেষ, তোমাদের সঙ্গে আগামী দিনে আরো এরকম কিছু কিছু ক্রিটিক্যাল বিষয় নিয়ে আমরা আলোচনা করব। পানিকে তাপ দিলে পানির পিএইচ কমে যাবে, হাইড্রোজেন আয়ন বেড়ে গেছে, যার জন্য এটা হবে, এখানে পানির বিশুদ্ধতার কোনো সমস্যা হবে না। যদি পানির মধ্যে অন্য কোনো ভেজাল, পার্টিকেল, অন্য কোনো রাসায়নিক পদার্থ যোগ করি তাহলে সেটা পিএইচ ইয়ে হবে, অবিশুদ্ধ হবে।
ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা আজকের ক্লাস এখানেই আমরা শেষ করব তোমরা সবাই ভালো থাকবে তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমাদের পরবর্তী ক্লাস তোমরা করবে পরবর্তী ক্লাসে তোমরা জয়েন করো ওকে আসিফ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নাফিস আক্তার থ্যাংক ইউ